الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله وعلى آلك وصحابك يا نور الله प्रियो मदनी मुन्नारा आज के आम्रा इंशाअल्लाह अज़्ज़ वजल मिथ्यार ब्यापारे किछु हदीस আর কিছু মদিনী ফুল আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে যারা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত অবতীর্ণ করেন সুবহানাল্লাহ আজকে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করব হযরতে আব্দুল্লাহ বিন সালাম রহমতুল্লাহি তাআলা এর আপন ভাই হযরতে উসমান রহমতুল্লাহি তাআলা এর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন তখন তাকে অনেক উৎফুল্ল দেখা যাচ্ছিল আর বলতে লাগলেন আমি আজ রাতে স্বপ্নে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে দেখেছি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি পাত্র দান করলেন যার মধ্যে পানি ছিল আমি পেট ভর্তি করে পানি পান করলাম যার শীতলতা আমি এখনো অনুভব করছি তিনি জিজ্ঞেস করলেন আপনি মর্যাদা কিভাবে লাভ করলেন উত্তর দিলেন নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কারণে সুবহানাল্লাহ আমরা জানতে পারলাম কি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে সেই ব্যক্তিকে পানি পান করালেন কাকে যে আল্লাহর নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করত তো আসুন এখন থেকে আমরা নিয়ত করে নি কি এখন থেকে আমরাও আমাদের নবী মাহবুবে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে অধিক হারে দরুদ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আযজা ওয়াজাল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমরা একটি চোরের ঘটনা শুনব যে চুরি করে তার কি শাস্তি রয়েছে এক ব্যক্তি আপন চাচাতো ভাইয়ের সম্পদ চুরি করল মালিক চোরকে হেরেম শরীফে ধরে ফেলল আর বলল এগুলো আমার সম্পদ চোর বলল তুমি মিথ্যা বলছো আবার ওই ব্যক্তি বলল যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে তুমি কসম করে দেখাও এটা শুনে ওই চোর কাবা শরীফের সামনে মকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে কসম করল এটা দেখে সম্পদের মালিক রুকনে ইয়ামানি ও মকামে ইব্রাহিমের মধ্যখানে দাঁড়িয়ে দোয়া করার জন্য হাত উঠালেন আর দোয়া করে হাত নামানোর আগেই চোর একেবারে পাগল হয়ে গেল যে সম্পদ চুরি করেছিল আর সে কি বলছিল কি আমি চুরি করিনি তুমি মিথ্যা বলছো তখন যে সম্পদের মালিক ছিল সে বলল যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে তুমি কসম করে বলো তখন সে কসম করলো কি আমি চুরি করিনি এরপর যে সম্পদের মালিক ছিল সেও দোয়া করলো তো হাত উপরেই ছিল নামানোর পূর্বেই সে চোর পাগল হয়ে গেল আর সে মক্কা শরীফে এভাবে চিৎকার করতে লাগলো আমার কি হয়ে গেল ও সম্পদের কি হয়ে গেল এবং সম্পদের মালিকের কি হয়ে গেল এই সংবাদ আল্লাহ তাআলার নবী মাহবুবে আরবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছলো। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনলেন এবং ওই সম্পদ একত্রিত করে যার সম্পদ ছিল ওই ব্যক্তিকে দিয়ে দিলেন আর সে তা নিয়ে চলে গেল। অতঃপর সে চোর পাগলের মতো দৌড়াত এবং চিৎকার করত। শেষ পর্যন্ত সেই চোর একটি পাহাড় থেকে নিচে পড়ে মারা গেল আর জঙ্গলের জীব জন্তু তাকে খেয়ে ফেলল। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী মুন্নারা, আমরা জানতে পারলাম সেই চোরের কেমন করুণ অবস্থা হলো। সে চুরি করেছিল এবং মিথ্যাও বলেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই শাস্তি দিল। সে পাগল হয়ে গেল আর একটি পাহাড়ের চূড়া থেকে পড়ে সে মারা গেল আর তার দেহকে তার শরীরকে জীব জন্তু হিংস্র প্রাণীগুলো ছিঁড়ে ছিঁড়ে সেই চোরের দেহকে খেয়ে ফেলল। এক তো চুরি করেছিল, দ্বিতীয় সে কি করেছিল, মিথ্যা বলেছিল। তো এই জন্য মিথ্যা বলতে নেই, মিথ্যা বলা বড় পাপ রয়েছে। আমরা নিয়ত করি কি আমরাও এখন থেকে মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ। প্রিয় মদিনী মুন্না আর মদিনী মুন্নিরা, কখনো মিথ্যা বলবো না, কখনো মিথ্যা কসম করব না এবং কারো কোনো জিনিস কখনো চুরি করব না, কেননা এতে দুনিয়াতেও ধ্বংস রয়েছে এবং পরকালেও ধ্বংস রয়েছে। হযরতে মাসরুক রহমতুল্লাহি তাআলা আলে থেকে বর্ণিত, তিনি বলেন কি যে ব্যক্তি চুরি বা মদ পাইতে লিপ্ত অবস্থায় মারা যায় তার জন্য কবরে দুটি সাপ নিযুক্ত করে দেওয়া হয়, সেগুলো তার মাংস আচিড়িয়ে আচিড়িয়ে খেতে থাকে। নাউজুবিল্লাহ। আমরা জানতে পারলাম কে যে চুরি করবে আর মদ পাই অবস্থায় মৃত্যুবরণ করবে তো তার কবরের মধ্যে ভয়ঙ্কর কালো সাপ দুটি নিয়োগ করে দেওয়া হবে আর সেই সাপ তার দেহকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা বলা থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো প্রিয় মদিনী মুন্না আর মদিনী মুন্নিরা, আমরা জানতে পারলাম কি যে মিথ্যা কথা বলে সে দুনিয়াতেও শাস্তি পাবে এবং কবরেও শাস্তি পাবে। আসুন আর একটি ঘটনা আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী মক্কি মদিনী সুলতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জাহান্নামে এক ব্যক্তিকে দেখেছি যে নিজের বাঁকা লাঠির মাধ্যমে হাজিদের জিনিসপত্র চুরি করত। যখন লোকেরা তাকে চুরি করতে দেখত তখন সে বলত, আমি চোর নই, আমি চোর নই, আমি চুরি করিনি, এই জিনিসপত্র আমার বাঁকা লাঠিতে আটকে গিয়েছে। আবারও মিথ্যা কথা সে বলল। সে আগুনে নিজের বাঁকা লাঠিতে হেলান দিয়ে এটা বলছিল, আমি বাঁকা লাঠি বিশিষ্ট চোর। তো যে চুরি করে, চুরি করার পরে মিথ্যা কথা বলে তো তাকে জাহান্নামের আযাবের সম্মুখীন হতে হবে। এই জন্য এক তো কারো জিনিসপত্র না বলে, জিজ্ঞেস না করে উঠাতে নেই, নিতে নেই, আর কখনো মিথ্যা কথাও বলতে নেই। তো আমরা এখন থেকে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। যেভাবে আপনারা মাদ্রাসায় যান পড়ার জন্য, কারো কপি রাখা আছে বা কারো কলম সুন্দর রাখা আছে বা কারো কোনো খাবার পড়ে রয়েছে, অনেক বাচ্চা আছে না এমন, তারা কি করে কি না বলে কলমটা তুলে নেয়, না বলে তার চকলেট বা কেক বা বিস্কিট না বলে খেয়ে নেয়। তো এটা ঠিক নয়, এটা কি হয়ে গেল, চুরি। কি হলো,
চুরি হয়ে গেল। তো এভাবে না বলে কারো জিনিস খেতে নেই আর কারো জিনিসও নিতে নেই। যেমন কারো কলম আছে ব্যাগের মধ্যে, তো কেউ কেউ দেখা যায় বাচ্চারা কলম নিয়ে নেয়, রাবার নিয়ে নেয় আর মিথ্যা বলে, এটা তো আমার আছে, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, না না এটা আমার, তো মিথ্যা বলে দেয়, তাই না? এক তো চুরি, দ্বিতীয়ত মিথ্যা কথা বলল। তো যে মিথ্যা বলবে এবং চুরি করবে তার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। তো আমরাও কারো জিনিসপত্র বিনা অনুমতিতে আমরা স্পর্শ করব না, ইনশাআল্লাহ। আমরা ভালো মদিনী মুন্না হয়ে মাদ্রাসার মধ্যে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেউ যদি কোনো কথা বলে সেই কথার মাধ্যমে আমরা মিথ্যা বলবো না, ঠিক আছে? অনেকে মদিনী মুন্না বা আরো কিছু বাচ্চারা রয়েছে, তারা যখন মাদ্রাসায় যায় পড়তে তো এভাবে মিথ্যা বলে ফেলে, আমার না পেটে অনেক ব্যথা আছে, আমার মাথা প্রচুর ব্যথা করছে, আমাকে বাড়ি যেতে দিন, আমি বাড়ি যেতে চাচ্ছি, আমার কষ্ট পাচ্ছে, এভাবে করে মিথ্যা বলে, তাই না? কে অথচ তার পেটে ব্যথা নেই, তারপরেও সে এভাবে ছুটি নিয়ে চলে যায়। হ্যাঁ, যদি সত্যি ব্যথা হয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই, কিন্তু বাহানা করে এভাবে পড়াতে ফাঁকি দিতে নেই। তো আমরাও পড়াতে ফাঁকি দেওয়ার জন্য মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ। আসুন আমরা আর একটি মিথ্যাবাদীদের সন্তান সুয়র হয়ে গেল এই সম্পর্কে আমরা একটি ঘটনা শুনব, ঠিক আছে? ইনশাআল্লাহ। দেখুন, যে মিথ্যা কথা বলে তার কি পরিণাম রয়েছে আসুন আমরা শ্রবণ করি। হযরতে ঈসা আলাইহিস সালাম বাচ্চাদেরকে একত্রিত করে তিনি কথা বলতেন আর তাদেরকে বলতেন কি, তোমার ঘরের মধ্যে আজকে এই জিনিস রান্না হয়েছে, তোমার পরিবারেরা আজকে এই জিনিস খেয়েছে, আর তোমাদের জন্য আজকে এই সব জিনিস তুলে রেখেছে। তখন বাচ্চারা খুশি হয়ে যেত, যখন ঘরে তারা পৌঁছতো তো কান্না করত আর বলতো কি, আজকে যে জিনিস রান্না করেছো তা আমাদেরকে দাও খেতে। তখন ঘরের লোকেরা তাদেরকে খাওয়ার জন্য দিত। এরপর ঘরের লোকেরা বলল কি, তোমাদেরকে এই কথা কে বলেছে কি আজকে আমি এইসব রান্না করেছি? তখন বাচ্চারা বলে দিল কি, আমাদেরকে ঈসা আলাইহিস সালাম বলেছেন। তখন ঘরের লোকেরা বলল কি, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যেও না, তিনি জাদুকর, মাযাল্লাহ। এরপরে বাচ্চাদেরকে ঘরের লোকেরা কি করলো, একটি ঘরের মধ্যে বন্ধ করে দিল, আবদ্ধ করে দিল। ঈসা আলাইহিস সালাম বাচ্চাদেরকে খোঁজার জন্য যখন ফিরে আসলেন তো তাদের পিতা মাতাকে জিজ্ঞেস করলেন কি, বাচ্চারা কোথায়, দেখা যাচ্ছে না? তখন তারা মিথ্যা বলল কি, ঘরে বাচ্চারা নেই, তারা বাইরে গিয়েছে। তো ঈসা আলাইহিস সালাম বললেন, ঘরের মধ্যে কে আছে? তো বলল কি, ঘরের মধ্যে শূকর রয়েছে, নাউজুবিল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম বললেন, তাই হবে। যখন ঈসা আলাইহিস সালাম এই কথা বলে ফিরে গেলেন আর তাদের মাতা পিতা পুনরায় যখন ঘরে প্রবেশ করলো তো দেখলো সত্যি বাচ্চাগুলো শুকুর হয়ে গেছে, নাউজুবিল্লাহ, জানোয়ার হয়ে গেছে। কেননা সে ঈসা আলাইহিস সালামকে মিথ্যা কথা বলেছিল, যার কারণে তার বাচ্চারা কি হয়ে গেল, শুকুর হয়ে গেছে। তো প্রিয় মদিনী মুন্নারা, এই জন্য মিথ্যা কথা বলতে নেই। আমরা জানতে পারলাম কি, ঈসা আলাইহিস সালামকে পরিবারেরা কি বলল, মিথ্যা কথা বলল কি, ঘরের মধ্যে কি আছে, শূকর আছে। তো ঈসা আলাইহিস সালাম বললেন, হতে পারে। তো বাস্তবিকই সে বাচ্চারা শূকর হয়ে গেল। তো এই জন্য আমরাও নিয়ত করিনি কি, আমরা কোনো ক্ষেত্রেও মিথ্যা কথা বলবো না। মা বাবা যদি, ইনশাআল্লাহ, মা বাবা যদি কোনো কাজ বলে
তো আমরা সেই কাজ করব, ঠিক আছে? মা যদি বলে কি তুমি পড়তে বসো, তো আমরা মিথ্যা বলবো না কি মাথা ব্যথা করছে বা পড়তে ইচ্ছে করছে না বা ভালো লাগছে না, মিথ্যা বলবো না। যদি মা বাবা বই নিয়ে পড়তে বলে তো আমরা বই নিয়ে পড়তে বসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আমরা কয়েকটি ঘটনা এখন শুনলাম কি যে মিথ্যা কথা বলবে তার পরিণাম দুনিয়াতেও খারাপ হবে এবং কবরের মধ্যেও সে শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তো আমরা এখন থেকে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী মুন্নারা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অদৃশ্য ও গোপন বিষয়বলী সম্পর্কে অধিক জ্ঞাত। তিনি যাকে চান তাকে অদৃশ্য ও গোপন বিষয়বলীর জ্ঞান দান করেন। তাই তো হযরত ঈসা আলাইহিস সালাম ঘরে লুকায়িত বস্তু সম্পর্কে বাচ্চাদেরকে সংবাদ দিতেন। এই ঘটনা থেকে আমরাও শিক্ষা পেলাম যে মিথ্যা খুবই খারাপ জিনিস। লোকেরা মিথ্যা বলল তখন ঘরে লুকায়িত তাদের বাচ্চা শুয়োরে পরিণত হয়ে গেল। হযরত হাতেম আসম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাদের নিকট এ কথা পৌঁছেছে মিথ্যুক দোজখে কুকুরে পরিণত হবে, হিংসুক জাহান্নামে শুয়োরে পরিণত হবে, আর গীবতকারী জাহান্নামে বানরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে। নউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে, আমাদেরকে হিংসা থেকে আর গীবত থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা মিথ্যা বলবো না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা কারো থেকে হিংসাও করব না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আর আমরা কারো গীবত করব না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হযরতে ইমাম মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট এক ব্যক্তি আসলো আর সে এসে বলল কি আমি রাত্রে স্বপ্ন দেখেছি কি আমার হাতে একটি কাঁচের গ্লাস আছে আর তার মধ্যে পানি রয়েছে, হঠাৎ করে সেই কাঁচের গ্লাস ভেঙে যায় কিন্তু পানি অবিকল সেভাবে রয়ে যায়, এর ব্যাখ্যা কি হবে? তখন ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহি তাআলা বললেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এমন কোন স্বপ্ন দেখোনি, তুমি মিথ্যা স্বপ্ন বলছো, বানিয়ে বানিয়ে বলছো। তখন সেই ব্যক্তি বলল, আমি আপনাকে স্বপ্ন জানালাম আর আপনি বলছেন নাকি আমি মিথ্যা কথা বলছি? না, আমি মিথ্যা বলছি না, আমি এমনই স্বপ্ন দেখেছি আর এর ব্যাখ্যা আপনি আমাকে জানিয়ে দিন। তখন ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহি তাআলা বললেন কি দেখো, মিথ্যা স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েও না, কেননা তুমি স্বপ্ন দেখোনি আর মিথ্যা মিথ্যা বানিয়ে স্বপ্ন আমার কাছে প্রকাশ করছো। তখন সে ব্যক্তি বলল, না আমি এমন স্বপ্ন দেখেছি, আপনি এর ব্যাখ্যা বলুন। তখন তিনি বললেন, দেখো আমি বলছি কিন্তু এটা তোমার জন্য ভালো হবে না, তা কি তোমার ঘরে একটি পুত্র সন্তান হবে আর সেই সন্তান যখন জন্ম নিবে তো তোমার স্ত্রীর ইন্তেকাল হয়ে যাবে, তোমার স্ত্রী মারা যাবে। যখন তিনি এই ব্যাখ্যা বললেন তখন সে হাসতে লাগলো, সে হাসি তামাশা করতে লাগলো, বলল আমি তো মিথ্যা মিথ্যা বলেছি, আমি তো কোনো স্বপ্নই দেখিনি, আপনাকে মিথ্যা বলেছি আর আপনি ব্যাখ্যা বলে দিলেন। তখন তিনি বললেন, আমি যা বলেছি তাই হবে। সে হাসতে হাসতে ঠাট্টা করতে করতে চলে গেল। কিছুদিন পর বাস্তবিকই তার ঘরের মধ্যে একটি পুত্র সন্তান জন্ম নিল। যখন সে পুত্র সন্তান দুনিয়াতে আসলো, আসার সাথে সাথে সেই ব্যক্তি যে মিথ্যা স্বপ্ন বলেছিল তার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে মারা গেল। দেখুন, সে স্বপ্ন দেখেনি তারপরে ব্যাখ্যা জানতে চেয়েছে। হযরত ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তার ব্যাখ্যা বলে দিলেন, যেমন ব্যাখ্যা বলেছেন তেমনটি হলো,
সে যদি মিথ্যা না বলতো, সে যদি বানিয়ে বানিয়ে কথা না বলতো, তাহলে এমনটি হতো না। এই জন্য আমরা কোনো ক্ষেত্রেও মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আম্মা যদি বলে কে ভাত খেয়ে নাও, তো আমরা মিথ্যা বলবো না, এভাবে বলবো না কি না আমার খিদে নেই, খেতে ইচ্ছে করছে না, এভাবে বলবো না। খিদে লেগেছে খেয়ে নিতে হবে, মিথ্যা বলা যাবে না। মা যদি কোনো কথা বলে তো মিথ্যা বলা যাবে না কি না আমি এই কাজটি করতে পারবো না, আমাকে ভালো লাগছে না, আমার পেটে ব্যথা করছে, মিথ্যা কথা বলা যাবে না। পেটে ব্যথা নেই কিন্তু আপনি কি করছেন, মিথ্যা কথা বলছেন, তো এভাবে মিথ্যা কথা বলা যাবে না। কেননা যে মিথ্যা কথা বলবে আর তবা করে যদি না মারা যায়, তাহলে তার কবরের মধ্যে সাপ চলে আসবে আর সাপ তাকে কি করবে, দংশন করবে, তার শরীরগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিবে। তো আমরা মিথ্যা বলবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা ভালো ভালো নিয়ত করি এখন কি আমরা ভালোভাবে থাকব, মা বাবার কথা শুনব, ওস্তাদ সাহেব যে পড়া দিবে আমরা ভালো মতো করে পড়া পড়ব, আর যদি পড়া না হয় তাহলে সত্য কথা বলবো কি কেন পড়া হয়নি। অনেকেই পড়া করে আসে না আর মিথ্যা কথা বলে দেয়, ওস্তাদ সাহেব আমার মাথায় না অনেক ব্যথা ছিল যার কারণে আমি বই পড়তে পারিনি, অমুক সমুক মিথ্যা কথা বলতে শুরু করে দেয়। অথচ তার পেটে ব্যথা ছিল না, সে খেলা করেছিল যার কারণে তার পড়া হয়নি। তো এই জন্য আমরা কি করব, মিথ্যা কথা বলবো না, ওস্তাদ সাহেবকেও সত্য কথা বলবো আর মা বাবাকেও কি করব, সত্য কথা বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সত্য কথা বলার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।